হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিন সুলতানা। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও আল্লাহর রহমতে খুব 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 ভালো আছি। না 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 না, ভালো নেই, ভালো নেই। খুব খুব ভালো বললে খুব বড় একটা ভুল হবে, কারণ আমাদের বাড়ির ছেলেবেলেরা যে এত পাজি, এত খারাপ, এত দুষ্ট, সেটা তো আগে মানে জানি নাই, যা আগে আপনাদেরকে বলিও নাই। তো আজ আপনাদেরকে নিজের চোখে দেখাবো আর কি, আপনারা নিজের চোখে দেখেন কতটা পাজি। আমাদের জিসান দেখেন কি করতেছে, মেকআপ, আমার যত মেকআপের প্রোডাক্ট আছে সব বাইর করতেছে, এখনো মেকআপ করবে। ও বলে মেকআপ করতে পারবে, দেখেন তো কিভাবে মেকআপ করে, দেখেন। ছেলে মানুষ যদি এত দুষ্ট হয় তাহলে কি আর করার বলেন, এত ভূমিকম্প উঠে বাড়িতে, মানে এদের জন্য আগে বাড়িতে খুব শান্তি ছিল, যখনই এরা দুই ভাই আমাদের বাড়িতে আসছে তখন থেকে এইভাবে ভূমিকম্প চলছে। আর সিরিয়াসলি নেবেন না এই কথাটা, আমি মনের থেকে বলি নাই, বাচ্চারা তো এরকমই হয় সেটা তো আমি জানি, আর সবাই জানে, সব মায়েরাই জানে, সব বাবারাই জানে, সবাই জানে। বাট আমি মনের থেকে বলি নাই, এমনিতেই বলছি। আসলে খুব পাজি, খুব দুষ্ট, খুব জ্বালায়, মাথা একদম নষ্ট করে ফেলায়। যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ তো খুব শান্তি, যখন স্কুল থেকে আসে পুরো মনে হয় ভূমিকম্প স্টার্ট হয় বাড়িতে। তো এই দেখেন কীভাবে লিপস্টিক ঘষতেছে ঠোঁটের মধ্যে, এত সুন্দর মেকআপ করে আমাদের বাড়ির ছেলেরা, যদি আগে কী জানতাম। বাপরে বাপ, পার্লারের মানুষ তো সব, পার্লারে পার্লারে তো কামিজ চলতো না, তাহলে আমাদের বাড়ির ছেলেরা আমাকে মেকআপ করে দিত। এত সুন্দর মেকআপ করে, খালি লাস্ট পর্যন্ত অবধি দেখেন আপনারা কী সুন্দর মেকআপ করবে, কী সুন্দর ফিনিশিং, বা ওয়া ওয়া, জাস্ট ওয়া, খালি দেখেন বা দেখতে থাকেন খালি। আর যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের তো ভুল, বড় ভুল, আপনাদের বড় ভুল, কারণ এত সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিয়ে আপনাদেরকে, আপনারা কি করেন, একটা লাইক নাই, কমেন্ট নাই, শেয়ার নাই, সাবস্ক্রাইব নাই, কিচ্ছু নাই। মনে হয় এগুলো দিতে আপনাদের টাকা লাগে নাকি, খালি একটা ক্লিক করলেই হয়ে যায়, সেটাও আপনারা করেন না। জানি না কিসের জন্য করেন না, কি হিংসা আপনাদের ভিতরে, পেটের ভিতরে, এটা তো আর বলার কিছু নাই। বাট আমি একটা কথা আপনারা মানে মনে রেখেন, আমার মানে আমি যতগুলো ভিডিও দেখি একটা হলেও লাইক করে দিই, কারণ ওরা খুব কষ্ট করে বানায় আমি জানি, কারণ আমি বানাই খুব কষ্ট হয় সেটা আমি জানি, আমার ফিল হয়। বাট আপনাদের কাছে অনুরোধ, একটা হলেও লাইক করেন আর সাবস্ক্রাইবটা প্লিজ করেন, কারণ খুব কষ্ট হয়। তো এখন দেখেন আমার ছেলে, দেখেন মেকআপ করে আয়নাতে দেখেন কত সুন্দর করে কী করতেছে, কিস করতেছে, মানে খুব ভালো লাগতেছে। ও ভাবতেছে বাহ, আজকে মেকআপ করছে, আমাকে খুব ভালো লাগতেছে। আর দেখেন কাজলটা, দেখেন কাজলটা চোখে দেওয়া বাদ দিয়ে আইভরুতে মাখছে, মাখছে আবার গালেও মাখছে। তো এটাই ছিল ওর মেকআপের রাজ, ও এত সুন্দর মেকআপ পারে, দেখেন আমিও পারি না এত সুন্দর করে মেকআপ করতে, আমিও পারি না, আমিও মেকআপ করতে জানি না কেন, কারণ আমি মেকআপ আর্টিস্ট না, আমি কোনো জায়গায় মেকআপ শিখি নাই, জাস্ট কোনো জায়গায় বাড়াইতে হলে আর কি সিম্পল একটা লুক দিতে পারি স্কিনের, একটা মেকআপের মানে ফাউন্ডেশন লাগাই, ওপরে পাউডার লাগাই, কাজল আইব্রু করে আর লিপস্টিক অল্প লাগাই, শেষ, এটাই আমার মেকআপ। কোনো আই শ্যাডো নেই, কোনো মানে আই ল্যাশ নেই, কোনো কিছু নেই, ওগুলো আমি করি না। তো আমার ছেলে আজকে এত সুন্দর মেকআপ করছে, এর মেকআপ দেখা, আরে ভাই কী বলবো। আর একটা যে ভাই আছে সেটা দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে, কাকি আমিও মেকআপ করবো, আমাকেও মেকআপ করে দাও, বা ওকে এত সুন্দর করে মেকআপ করে দিছাও। বাট আমি তো কইরাই দিই নাই ওকে, ও তো একা একাই করছে। তারপরে বললাম আমি যে আমি ওকে মেকআপ করে দিই নাই, তুমি যদি, তোমার যদি ইচ্ছা করছে তা তুমিও একা একা মেকআপ করে করতে পারো, কোনো সমস্যা নেই। তো লাফাইতে লাফাইতে যাবে মেকআপ করতে। তো ওর ইচ্ছে, ওর মানে মেকআপ লুকটাও আপনাদেরকে দেখাবো, দুই ভাইয়ের মেকআপ লুক দেখাবো আজ, দেখবেন এত সুন্দর মেকআপ জীবনে দেখেন নাই হয়তো। আর দেখেন আমাদের বাড়ির ছেলেদের মেকআপ, দুই ভাইয়ের মেকআপ, তো এত সুন্দর ফাউন্ডেশন, কি মেকআপের পাউডারগুলো মাখছে, মাখিয়া টেখিয়া একদম থলা ফক ফোকা হইয়া, তারপরে আবার কী করলো, কাজলগুলো গালের মধ্যে মাখাইয়া গালটা দিল নষ্ট করে। তারপরে আবার কী হয়েছে জানেন, এগুলো করার পরে যখন সাবান দিয়ে মুখটা ধুইতে নিয়ে গেছি, তখন আর সাবান দিয়ে ধোবে না, চোখের মধ্যে পোড়াবে জন্য খালি পানি দিয়ে ধোয়ার জন্য খুব কান্নাকাটি করছে। তারপরেও আমি ছাড়ি নাই, সাবান দিয়ে ধরে ধুয়ে দিছি আর কি, সাবান না লাগে তার ওই গালের কালি কালি দাগগুলো, ঠোঁটের লাল লাল দাগগুলো তুলে উঠবে না, তারপরে এগুলো তুলে দিছি। যখন বসতে তোমার আব্বু এসে গালি দিব তখন ধুইছে। তো মেকআপ করা শেষ, আর মেকআপ কমপ্লিট হয়েছে, আর মেকআপ করা শেষ হয়ে গেছে, এখন হলো এগুলো সব তুলে তুলে রাখতেছে, থুয়ে দিবে। আর ওর বড় ভাই এখন আস্তে আস্তে চলে আসবে মেকআপ করার জন্য, দেখবেন। তো এরকমই সারাদিন এরকম করে জ্বালায়, মানে সে খুব দুষ্ট, খুব পাজি। এগুলো থুইতে বলতেছে থুবে না, আরও মেকআপ করে, মেকআপ করা বলে হয় নাই, আরও মেকআপ করতে লাগবে ওর, তো আরও করবে মেকআপ। তো আমি একটা গাল দিছি, তারপরে থুয়ে দিবে এখন নিয়ে, খেয়ে দিবে। আরে দেখেন ছোটোবেলায় কী কিউট ছিল দুই ভাই, এত শান্ত ছিল, আর বড় হওয়ার পরে এত পাজি হয়েছে, দেখেন বড়টা চলে আসছে, ওর মেকআপ করে দেখে ও ড্যান্স করতেছে। তারপরে দেখেন মেকআপের লুকটা, দেখেন কত সুন্দর মেকআপ লুক, একদম দাদা ফুক ফুকা হয়ে গেছে,
দের মতো সাদা হয়ে গেছে দেখছেন, ঠোঁটটা তো মনে হয় কাঁচা গুল খাই আসছে, কি বলবো। তারপরে হলো মেকআপ করা শেষ, আবি দিলাম স্কিনটা ধুইয়া, মুখটা ধুয়ে দিলাম, এখন এসে আবার খেলতেছে। এগুলা দিয়ে খেলার সময় তো চুপচাপ খেলে না, কেসাল লেগেই থাকে, হলো স্থূল। এগুলা দিয়ে খেলতে ওদের দুই ভাইয়ের খুব মারামারি লাগে, এইটা ঢেলায় ওইটা ঢেলায় এরকমই। মানে একলা থাকলে অল্প শান্ত থাকে, কিন্তু দুইটা যদি থাকে তো দুইজনের মানে বদমাশকি পাইজাম কে আর কে সহ্য করে বলেন ভাই। তো আজকের ভিডিওটা হয়তো এটুকুই ছিল, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিন যে ভালো লাগে নাই ভাই, আরও ভালো ভালো ভিডিও দিন, তো দেওয়ার চেষ্টা করব। তো রাত হয়ে গেছে, ওরা রাত্রে মানে এগুলা করছে, তো এখন দুই ভাই আর কি গাখির হরলিক্স দিয়ে খাবে, জিসান আর জিসানের আব্বু খাবে গাখির মধু দিয়ে আর খেজুর দিয়া। তো এই যে দুই গ্লাস গাখির আমি পুরান লড়াইয়া সারাইয়া পুরা মানে মিক্স করে দিতেছি, তো দুইজনে খাবে, বাপ ছেলে খায়, আমি খাই না গাখির, আমার গাখির খেলে আর কি গ্যাসের প্রবলেমটা বেশি হয় তাই আমি খাই না। তো আজকের ভিডিওটা এইটুকু আসলো, আল্লাহ হাফিজ, বা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।